হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কি সেজেছি বিয়ের কোণে, দেখতে পাচ্ছ? আজকে কিন্তু আমার বিয়ে নয়। তো এই যে লুকটা আমি ক্রিয়েট করেছি একদম সেলফ ব্রাইডাল, টোটালটা আমি একা সেজেছি। কিভাবে কি ক্রিয়েট করলাম, তো তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ভিডিও, টোটাল যেটা দেখছো এই টোটাল লুকটা কিন্তু আমি একাই করেছি, সবকিছু একা করেছি। তো এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো বিয়ে না করে এরকম বিয়ের সাজ সাজার শখ হয়তো অনেকেরই, আমারও ছিল, বাট আমি এত ফটোশুট করেছি আর আমার এখন শখ নেই। তবুও যদি তোমরা নিজেরা নিজেরা যাতে সাজতে পারো সেই জন্য একটা তোমাদের লুক শেয়ার করলাম। আর যদি নিজেদের তোমাদের বিয়ে হয় তাহলেও তোমরা সাজতে পারো, বা তোমরা যদি মনে করো তোমরা কোনো কোণেকে সাজাবে তাহলেও সাজতে পারো। শুধুমাত্র কলকাতা একটু ভালো পারিনি, যেহেতু প্রথমবার ট্রাই করলাম, সে তো একটুখানি বুঝতে পারছো একদম নতুন হাতের কাজ। তবুও বাকি যেটুকু মেকআপ আমি একদম সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম, একদম যতটা ভালো করে দেওয়া যায়। সকাল থেকে আজ রাত হয়ে গেল মেকআপ করতে। তো অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ দেখো ভিডিওটা কিভাবে আমি করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তার জন্য ভিডিওটা তোমরা একদম স্কিপ না করে অবশ্যই লাস্ট অবধি দেখো। স্পেশাল দিনে আমাদের একটু স্পেশাল স্কিন কেয়ার দরকার, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিরাবেল কসমেটিক্স এর একটা ফেসিয়াল মাস্ক। এটা তোমরা আমাজনে পেয়ে যাবে মোটামুটি 300 টাকার রেঞ্জের মধ্যে, পাঁচটা পেয়ে যাবে একসাথে। তো এটা সবার ফার্স্টে আমি এইভাবে ইউজ করে নিচ্ছি। দেন আমি টোনার ইউজ করছি, তোমরা জানো টোনার ইউজ করা কতটা গুরুত্বপূর্ণ, আগেও বলেছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি হিমালয়ার ময়েশ্চারাইজার। তোমরা একটু বেশি করে ভালো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, কারণ যেহেতু একটু হেভি মেকআপ হবে সেই কারণে কিন্তু ময়েশ্চারাইজারটাও একটু বেশি করে তোমরা ইউজ করবে। এবার আইব্রো করার জন্য নিয়েছি সেরি ডেফিনেশন মাইক্রো ব্রো পেন্সিল। এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা ব্রাউন কালার রয়েছে। তো ভুরুটাকে আমি ভালো করে এঁকে নেবো। এবার এটা একটু ধৈর্য ধরে করতে হবে, আর ভালো করে যেন ফিল হয় সেটাও খেয়াল রাখতে হবে। দেন আইব্রো ব্রাশ ইউজ করাও কিন্তু খুবই জরুরি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ক্রায়লনের একটা কনসিলার প্যালেট। তোমাদের আগেও বলেছি যে এটা কিন্তু শুধু কনসিলার নয়, এটা কিন্তু ফাউন্ডেশনের মতোও কাজ করে, ভীষণই ভালো একটা প্যালেট, তোমরা চাইলে নিয়ে নিতে পারো। তো এটা দিয়ে আমি এবার পুরো আইটাকে ফিল আপ করে নিচ্ছি, যেহেতু এখানে আমি আই মেকআপ করব তার জন্য কিন্তু কনসিলার ইউজ করা খুবই জরুরি। এরপর আমি এই কনসিলার ব্রাশের সাহায্যে দেখো আইব্রোর ওপরটাতেও কিন্তু এভাবে দিয়ে নিচ্ছি, তারপর টোটালটা ফিল আপ করে নিচ্ছি, অ্যান্ড দেন ভালো করে ব্লেন্ড করছি। আমি ব্লেন্ডারটাকে অল্প করে ভিজিয়ে নিয়েছি সুবিধার জন্য। তারপর এখানে আমি ইউজ করছি ফিট মি একটা লুজ পাউডার মেবলিনের। এটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি এখানে নিয়েছি হেটেড উইথ লাভ একটা আই শ্যাডো প্যালেট আমার আই মেকআপ করার জন্য। এখান থেকে আমি ইয়েলো কালারটা নিয়ে নিয়েছি, আর ইয়েলো কালারটা আমি আপার পোর্শনে দিচ্ছি। দেখো কোন জায়গাটায় অ্যাপ্লাই করছি, আপার পোর্শন মানে একদম ফার্স্ট অ্যাপ্লাই করছি। ভালো করে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর এখান থেকে আমি নিয়ে নিয়েছি রেড কালারটা, দুখানা রেড কালার রয়েছে, তার মধ্যে একটু যেটা ডিপ মানে হালকা মেরুন টাইপের রয়েছে মিক্সিং কালার, ওটা আমি দিচ্ছি সবার ফার্স্টে। একদম কর্নারে অ্যাপ্লাই করে নিচ্ছি, মানে কর্নার থেকে ওপর দিয়ে ঘুরিয়ে এসে সামনের দিকে। তো তোমরা যেভাবে বুঝলে তোমাদের সুবিধা হবে সেই কারণে আমি এইভাবেই তোমাদের বোঝাচ্ছি, যে দেখো একটু সামনের পোর্শনে দিয়ে নিচ্ছি। প্রথম প্রথম মেকআপ করলে একটু ভুল হতেই পারে, সেটা নিয়ে কোনো রকম তোমরা ঘাবড়াবে না, তোমরা যেটুকু পারবে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে। তারপর দেখো আরও একবার এখানে আমি কনসিলার দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে এর পরে আমি যে আবার একটা অন্যরকম কালার দেবো সেই কালারটা যেন ফুটে ওঠে, তার জন্য এখানে আরও একবার দিয়ে নিচ্ছি। তারপরে সামনের পোর্শনে দেখো আমি গোল্ডেন কালারটা দিচ্ছি। এইরকম টাইপের একটা ব্রাশের সাহায্যে তোমরা এই গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করবে। তোমরা যদি হাত দিয়ে করো, মানে এরকম যদি ব্রাশ না থাকে হাত দিয়ে করতে পারো, বাট আমি বলবো এরকম টাইপের ব্রাশ থাকলে ওটা দিয়ে অ্যাপ্লাই করাই ভালো। তো টোটাল দেখো সামনের পোর্শনটায় কিন্তু আমি এইভাবে গোল্ডেন কালারটা সুন্দর করে অ্যাপ্লাই করে নিলাম। তোমাদের কাছে যদি গোল্ডেন গ্লিটার থাকে তাহলে তোমরা এইভাবে গোল্ডেন কালারটা হালকা করে অ্যাপ্লাই করার পর কিন্তু গোল্ডেন গ্লিটারও ইউজ করতে পারো। এইবার তোমাদের ব্রাইডাল করার জন্য যেটা মনে রাখতে হবে সেটা হলো একটা জেল লাইনার কিন্তু তোমাদের দরকারই দরকার। তো এখানে আমি জেল লাইনার নিয়েছি লরিয়ালের, তোমরা চাইলে আদার্স কোনো কোম্পানি নিতেই পারো, কিন্তু অবশ্যই জেল লাইনার নিও, এটা দিয়ে কিন্তু ভালো হবে। তো এই জেল লাইনারটা আমি কিন্তু চোখের নিচেও দিয়ে নিচ্ছি, মানে কাজল যেভাবে দেয় তার নিচে দিয়ে দিচ্ছি, মানে কাজল তো
ভেতর দিকে দেয়া হয়, লাইনারটা কিন্তু নিচের দিকে দেয়া হচ্ছে। তারপর দেখো এইভাবে ব্রাশে করে স্মাজ করে নিচ্ছি ভালো করে। দেন কি করব, আমি যে রেড কালারটা চোখের ওপরে দিয়েছিলাম সেটা কিন্তু এর নিচে দিয়ে আরও একবার সুন্দর করে দিয়ে নেব। তারপর এখানে আমি মাস্কারা নিয়েছি, মেবলিনের মাস্কারাও দিয়ে নিচ্ছি। এবার ব্রাইডাল করার জন্য কিন্তু আমাদের কালার কারেকশন করা খুবই জরুরি। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ইনসাইটসের একটা প্রো কনসিলার প্যালেট। এর মধ্যে অনেক কিছুই রয়েছে, বাট আমি এখান থেকে নিয়ে নিয়েছি অরেঞ্জ কালারটা। অরেঞ্জ কালারটা আমি দেখো চোখের তলায় দিচ্ছি, যেহেতু কালোটা চোখের তলায় রয়েছে। আরও তোমাদের ফেসে যেখানে যেখানে কালো ভাব থাকবে সেখানে সেখানে এই অরেঞ্জ কালারটা দিয়ে ভালো করে দিয়ে নেবে। এটা মানে সবার ফার্স্ট স্টেপ আদার কিছু ইউজ করার আগে। দেন তারপর এবার আমি এখানে কনসিলার অ্যাপ্লাই করব। কনসিলারটাও আমি কিন্তু সারা ফেসে অ্যাপ্লাই করছি, যেহেতু ব্রাইডাল মেকআপ হবে সেই কারণে কিন্তু সারা ফেসে নিয়ে নিচ্ছি। এটাও কিন্তু একটা ফাউন্ডেশনের মতো কাজ করে, তো গলাটাও কিন্তু আমার মানে গলাটাতেও কিন্তু দেওয়াটা খুবই জরুরি। আর সুন্দর করে ব্লেন্ড করাটাও কিন্তু খুবই জরুরি, একটু টাইম লাগবে সাজতে গেলে বা মেকআপ করতে গেলে কিন্তু অনেক টাইম লাগে। তো এরপর আমি নিয়ে নিয়েছি এলএ গার্ল একটা এইচডি ফাউন্ডেশন, ভীষণ ভালো ফাউন্ডেশন, ব্রাইডালের জন্য একদম পারফেক্ট ফাউন্ডেশন। দামটা বেশি থাকলেও যারা ব্রাইডাল সাজাতে চাও বা সাজতে চাও, যদি এইচডি মেকআপ করতে চাও তাহলে কিন্তু একটা এইচডি ফাউন্ডেশনের দরকার। তার জন্য আমার মতে বেস্ট ফাউন্ডেশন হলো এই ফাউন্ডেশনটা। তো এটা কিন্তু প্রথমে সাদা হয়ে থাকবে, তারপর কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে তোমাদের মানে ঠিকঠাক কালারটা এসে যাবে। আর তোমরা যে কোনো মেকআপের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে শেড, তোমাদের যে কালার, তার থেকে একটু লাইটার অবশ্যই নেবে। তো এবার দেখো এখানে আমি কন্ট্রোলিং করব। এখানে কিন্তু কন্ট্রোলিংয়ের জন্য সেই ক্রায়লনের প্যালেট থেকেই আমি এই কালারটা নিচ্ছি। তো এটা নিয়ে এবার আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। আর কন্ট্রোলিং করলে কিন্তু ফেসটা একটু, যাদের মানে গোল ফেস তাদের কিন্তু হালকা একটুখানি সরু টাইপের লাগবে, সেটার জন্যই কন্ট্রোলিং করা। তো এটা দিয়ে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি। আমার ফেসটা এমনিতেই লম্বা রয়েছে, সেই কারণে আমার বেশি কন্ট্রোল করা জরুরি হচ্ছে না। তো এটা দিয়ে আমি ভালো করে নিচ্ছি, মানে যেটুকু দরকার সেটুকু আমি করে নিচ্ছি। এরপর আমি ওই লুজ পাউডারটাও অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ওর ওপর দিয়ে। তারপরে আমি ইউজ করব ব্লাশার। এখানে আমি নিয়ে নিয়েছি সুগারের ব্লাশার। তো ব্লাশারটাও আমি ইউজ করে নিচ্ছি, আর বাকি থাকে এরপর লিপস্টিক। লিপস্টিক আমি লাগিয়ে নিচ্ছি, এখানে রিনি ব্র্যান্ডের লিপস্টিক রয়েছে। তারপর চোখের ভেতরটাতে চোখটা একটু বড় লাগার জন্য এখানে আমি সুইস বিউটির একটা হোয়াইট কাজল নিয়েছি, যেটা আমি চোখের ভেতরে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন যেটা বাকি থাকে সেটা হলো একটা ফিক্সার। এখানে আমি ইনসাইডসের ফিক্সার নিয়েছি। তো এটাকে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর যেটুকু এক্সট্রা থাকবে সেটাও আমি হালকা করে মানে ব্লেন্ড করে নিচ্ছি, ব্লেন্ড নয় হালকা করে জাস্ট ড্যাব ড্যাব করে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি মেবলিনের হাইলাইটার। একটু হাইলাইটারটা বেশি করে দেবে, যেহেতু ব্রাইডাল মেকআপ হচ্ছে সব কিছু একটু বেশি লাগবে। এবার বাকি থাকে আমার সাজা। এখানে আমি টিপ পরে নিয়েছি, অ্যান্ড দেন চুল বাঁধা। তো চুল বাঁধাটা তোমাদের আমি দেখাতে পারছি না, এখানে আমি ক্রিম্পিং করে নিচ্ছি। জাস্ট কী কী দরকার সেগুলো বলে নিচ্ছি তোমাদের। এখানে আমি ক্রিম্পিং করে নিচ্ছি, ব্রাইডালের জন্য ক্রিম্পিং করাটা খুবই দরকারি। এবং ক্রিম্পিং করার পর কিন্তু অবশ্যই একটা সেটিং স্প্রে ইউজ করা দরকার আছে, তাহলে কিন্তু অনেকক্ষণ থাকবে। তো একটু করে ক্রিম্পিং করবে আর একটু করে সেটিং স্প্রে ইউজ করবে, তাহলে কিন্তু ক্রিম্পিংটা অনেকক্ষণ স্টেবল হবে। তো এইভাবে করে নিচ্ছি সামনেটা, মানে সামনের পোর্শনটা ক্রিম্পিং করে নিচ্ছি। তারপর পিছনটা আমি পাপ করব। পাপ করার জন্য এইরকম একটা জিনিস তোমরা কিনে আনবে, দোকানে গিয়ে বললে তোমরা পেয়ে যাবে। সব থেকে যে বড়টা রয়েছে সেইটা কিনবে, তাহলে কিন্তু তোমাদের ব্রাইডালের জন্য সুবিধা হবে। তো এটা আমি ভেতরে দিয়ে নিচ্ছি এবং খুব ইজিলি একটা বড় পাপ হয়ে যাচ্ছে। তারপর এখানে আমি মুকুট টুকুর যা যা আমার গয়না পরার দরকার পরে নিচ্ছি। এখানে মুকুট আর টিকলিটা সবার ফার্স্টে পরছি। এটা পরে নেওয়ার পর তারপর আমি মানে সামনের যে স্টাইলটা সেটা করব। তো সামনের স্টাইলটা একটু বড় করার জন্য তোমরা চিরুনে করে কি করবে, তোমাদের যে ভেতরের চুলগুলো রয়েছে যেগুলো দেখা যাবে না সেগুলোকে চিরুনে করে একটু টেনে দেবে, তাহলে দেখবে ফুলে থাকবে সামনের যে পোর্শনটা। এটা ক্রিম্পিং না করলেও তোমরা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করতে পারো নর্মাল সাজের ক্ষেত্রে। তো এবার বাকি থাকে আমার বাকি জিনিসগুলো গয়নাকাটি পরে নেওয়া। তো গয়নাকাটি পরে নেবো, সেগুলো আর দেখাচ্ছি না। আর এখানে বাকি থাকে হচ্ছে আমার কপালের কলকা আঁকা। কলকাটাও আমি নিজে নিজে করেছি, খুবই হাস্যকর করেছি, জানি ফার্স্ট টাইম। তো অবশ্যই দেখে জানাও যে আমাকে কেমন লাগছে। Oh,
এটা ছিল লুক সেলফ ব্রাইডাল, একা একা সেজেছি, তোমরাও সাজতে পারো। মেকআপ না শিখে মেকআপ করে আজকে তো আমি স্যাটিসফাইড। এবার তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। তো কোনোদিন মেকআপ না শিখে যখন এতটা আমি করতে পেরেছি, নিশ্চয়ই আরো সুন্দর সুন্দর মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সেটাই আশা করছি, তোমাদের জন্য আরো অনেক ভালো ভালো মেকআপ লুক নিয়ে আসবো। তোমরা সেটাও কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে কিরকম মেকআপ লুক তোমরা দেখতে চাইছো। সামনে একটা হলদি আছে, একটা লেহেঙ্গা বলো বা রাজস্থানি লুক, এই দুটো আসবে, মানে এখনো ঠিক করা আছে। দেন তোমরা আরো কি দেখতে চাও সেটা অবশ্যই জানিও। আর এর ফাঁকে ফাঁকে অবশ্যই নর্মাল যেগুলো তোমাদের ওয়েডিং গেস্ট মেকআপ, আরো যে ধরনের মেকআপ হয় সেগুলো তো শেয়ার করবোই, মানে স্পেশাল যেগুলো বললাম যে সকাল থেকে রাত হয়ে যাচ্ছে সাজতে গিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর এই যে লুকটা আমি সেজেছি সেটাও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও। আর এই যে টোটাল যে সমস্ত প্রোডাক্টগুলো দেখছো তোমরা, যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করলাম সবটাই নিয়েছি আমি আমাজন থেকে, তোমরাও নিতে পারো। ডেসক্রিপশনে সমস্ত প্রোডাক্টের লিংক রয়েছে, সাথে আমার হল স্টোরটাও রয়েছে, ওখানে গেলে তোমরা সমস্ত প্রোডাক্ট একসাথে দেখতে পাবে, সাথে এই যেটা পড়েছি সেটাও দেখতে পাবে, কিছু কিছু জুয়েলারি দেখতে পাবে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, অবশ্যই লাইক শেয়ার করো। আমি কিন্তু অনেক কষ্ট করে সকাল থেকে রাত অবধি আমার কেটে গেল আজকে না খেয়ে, আর যা অবস্থা চারিদিকের, মানে ঘর যা করে রেখেছি এখন সেগুলো গোছাবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, লাইক শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি, এইরকমই সুন্দর সুন্দর মেকআপ পেতে, মানে ব্লগ তো দিচ্ছি সাথে মেকআপও তোমাদের সাথে শেয়ার করছি, দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিও। তো চলো আজকের মতো টাটা। আজ বাদশা জাদ।